এখন আমরা চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাতের জিকির করব, মানে আমরা কলমা শরীফের জিকির করব। আমার নবী যে সাদ করেছেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো কলমা শরীফের জিকির। সেই কলমা শরীফের জিকির এখন আমরা করব চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী। চিশতিয়া তরিকার নিসবত জিকিরটা করার নিয়ম হলো লা শব্দ নাভি মূল থেকে টানিয়া ডান কাঁধে নিবেন, ইলাহা ডান কাঁধ থেকে টানিয়া মাথার তলতে নিবেন, ইল্লাল্লাহ বলিয়া লদি ভাই কালবের উপরে জরব দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা বলার সময় অর্থের দিকে খেয়াল করবেন, লা মানে কোনো কিছু নাই, ইলাহা মানে কোনো মাবুদ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ভিন্ন, আল্লাহ ভিন্ন আর কোনো মাবুদ নাই। এই অর্থটির দিকে খেয়াল করে করে মহব্বতে জিকিরটা করবেন, চক্ষু দুটা বন্ধ করেন, কালবের দিকে খেয়াল করেন, খেয়ালটা এদিক সেদিক যেতে না পারে এই জন্য একটু নিয়ত করেন আমি আমার কালবের দিকে মতো অজ্জে আছি, কলব যেন পিসে যেন পিসে বলে কালবে সাল্লাহ তালা আরশো বলার দিকে মতো অজ্জে সাল্লাহ তালা আরশো বলা হইতে চিশতিয়া তরিকার নিসবত নফিজ বা জিকির ভাইজ আমার কালবে আসক, আমার কলব মহব্বতের সহিত নফিজ বাদে জিকির করি আল্লাহ ইয়া আল্লাহ। দু একবার শুনে মহব্বতে বিসমিল্লাহ রহমান রহিম, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সর্বোত্তম জিকির গোনা থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গুনামা।
لا إله إلا الله لا
আমার কোন সঙ্গী সাথী থাকবে না,
সে অন্ধকারে কবরে আমার কি উপায় হবে, গুনাহ করছি ভুল করছি বাকি জীবনে আর গুনাহ করব না, বাকি জীবনে আর হাশরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না, হাশরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না। আল্লাহ খেয়াল করেন একটু, জিকিরটা ঘুরিয়া ঘুরিয়া জারি হইতেছেন, একটু খেয়াল করেন। লা শব্দ নাবি মুল থেকে টানিয়ে ডান কাঁধে থেকে মাথার তলাতে ইল্লাল্লাহ বলিয়া কালবের উপরে জরব দিছেন, ঘুরে ঘুরে জিকিরটা করছেন। এইভাবে আল্লাহ এইভাবে কলমা শরীফ জিকিরটা ঘুরিয়া ঘুরিয়া জারি হইতেছেন, একটু খেয়াল করেন। বলুন আলহামদুলিল্লাহ। এখন আমরা এতক্ষণ পর্যন্ত কাদরিয়া তরিকার নিসবত রসবতের এক জরবি, দুই জরবি, তিন জরবি, চার জরবি এবং চিশতিয়া তরিকার নিসবত রসবতের জিকির করছি। এখন আমরা অল্প সময় নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকা নিসবত অনুযায়ী আমরা একটু সময় খফি জিকিরি করব। এতক্ষণ জিকির জেহের করেছি, এখন একটু সময় জিকির খফি নকশবন্দি মজা তরিকা নিসবত অনুযায়ী। আমি আমার কালবৈতি মতো অজিয়াসি কলম যেন পিসাই করা পিসাই করে কালবই ছিল আল্লাহ তালা দিয়ে মতো আছে, আল্লাহ তালা তরফ হইতে আল্লাহ আল্লাহ জিকিরে ফায়েজ আমার কলবে আসো। আল্লাহ খেয়াল করেন, যারা নতুন কালবের দিকে খেয়াল করুন, আর যারা পুরাতন যার যার সবক যেখানে যার যেখানে সবক সেখানে একটু সময় খেয়াল করুন। ঘড়িতে চালির চাবি দিলে টিক টিক করে যেরকম করে বাজে, ঘড়িতে চাবি দিলে যেরকম করে যেভাবে টিক 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 করে বাজে, হাতের শিরার মধ্যে ধরলে যেরকম করে বাজে, এইভাবে আপনার কালবের উপরে এইভাবে আপনার কালবে আল্লাহ 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 এই জিকিরটা জারি হইতেছে নি। আল্লাহ খেয়াল করুন, কলবটা জারি হলে বিভিন্ন আলামত হতে পারে, জায়গাটা একটু ভারী ভারী মনে হতে পারে অথবা একটু হালকা হালকা মনে হতে পারে, জায়গাটা একটু গরম গরম অনুভব হইতে পারে। কালবের পাওয়ার যদি বেশি হয়ে থাকে কলব যে জিকির করতেছে নিজের কানেই শুনতে পাবে। আর মনে মনে কোন যেই সবকে বসলে বলে মানুরি হয়ে আপনার কাগজ কুতুব হয় সেই সবকে তো আমরা বসছি, এই মুহূর্তে আমাদের নামটা অলির খাতায় উঠে দা। আর মনে মনে কোন যেই সবকে বসলে বলিয়াম দল গাউস হয় কত ভয়, আমরা তো সেই সবকে বসছি, এই মুহূর্তে আমাদের নামটা অলি উল্লার দপ্তরে উঠায়া দা। চোর বুঝি না, ডাকাত বুঝি না, সন্ত্রাসী মাস্তান বুঝি না, মদকুর সুদকুর বুঝি না, এই মুহূর্তে চক্ষু দুটা বন্ধ করে যে বসছে তার নামটা এই মুহূর্তে অলির খাতায় তুমি উঠে দা, অলি উল্লার খাতায় তুমি এই মুহূর্তে উঠে দা। অলি আল্লাহদের রোহানি তাওয়াজ্জুর বরকতে আমাদের আমাদের কলব তুমি জারি করিয়া দাও, সমস্ত জাহানের অলি আল্লাহদের ফয়জা তাওয়াজ্জু আমরারে তুমি নসিব করিয়া দাও।
তাদের ত্রাণ তাহাজ্জুর বরকতে আমাদের কলমটা জারি করিয়া দাও। বিশেষ করে ফুলবাগান থেকে আমাদের দাদা হুজুর কিবলার খাস তাওয়াজ্জু আমাদেরকে নসিব করে দাও। আমাদের পীর মুর্শিদ কিবলার খাস তাওয়াজ্জু তুমি নসিব করিয়া দাও। রোহানি তাওয়াজ্জুর বরকতে আমাদের কলমটা জারি করিয়া দাও। আল্লাহ নবী বলেছেন তাফাক্কুর সাআতিন খায়রু মিন ইবাদাতি সিত্তিনা সাআ, একটু সময় ধ্যান করা, খেয়াল করা, ফিকির করা, ষাট বছর নফল ইবাদত কোন দিকে চাই তো আর উত্তম আমল নামায় লিখিয়ে দেওয়া হবে। চক্ষু বন্ধ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি।